हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबा खूब भलो आज सुस्थ आज। ओ अच्छा, चोखे देव, ठीक है। ও এখন ভিডিও বানাবে, টিকটকের ভিডিও বানাবে। তো টিকটকের ভিডিওর ভিতরে মানে অনেক রকম ইয়ে আছে না, মেকআপ টেকআপ আছে, ওগুলো করবে। তো আমরা সবাই ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওমা হাত দিও না, ওখানে হাত দিও না। তো এখন হচ্ছে আমাদের এখানে সকাল সকাল বলতে, হ্যাঁ কি করব না, একটু কথা বলে নিই বন্ধুদের সাথে। তো আমাদের এখানে সকাল মানে সকাল এখন 11টা বেজে গেছে। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ব্লগ বানাবো বলে, কিন্তু বানাতে পারছি না। রান্না করছিলাম মেয়ের জন্য। তো এখন আমাদের রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সামনে ব্যালকানিতে গোলাপ গাছের ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে রোদের কারণে। এই গাছ আর এই গাছগুলো খুব বেড়েছে, এগুলোকে কাটিং করতে হবে, অনেক বেড়ে গেছে। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। আর কি 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 বাবা, মেয়াপ কোপা? আচ্ছা ঠিক আছে, মেয়াপ করে দেবো। ওকে স্নান টান করালাম, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। কি মেয়াপ করবা? হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও সবাইকে, বলো হ্যালো এভরিওয়ান। How are you? What doing? ও যে কত কিছু বলে আমি নিজেই বুঝতে পারি না। হ্যাঁ শান, ও ও শান করে এসছে, আমরা সবাই শান করেছি না? বাবাও শান করেছে, মাম্মিও শান করেছে, বাবা আগে স্নান করেছে না, বাবা আগে করেনি, মাম্মি আগে করেছে। মাম্মি 7টার সময় 7:30 উঠেছে, বুঝেছো? হ্যাঁ। তো এখন বাজে 11টা, আমি এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আইস করবো, আবার পরে শেয়ার করবো। আমি এখন দুপুরে রান্না করছি, আমার রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে রান্না করি। আজকে ইলিশ মাছ রান্না করবো এই সবজিটা দিয়ে। এটা চেনো তোমরা নিশ্চয়, এটা হচ্ছে কচু, এটা আলু রান্না করবো। ওগো টিভি আসতে দাও, ভিডিও করছি। ওমা শুনতে পারি মনে হয়। মাছগুলোকে ভেজে নেবো প্রথমে। আমার রান্না হয়ে গেছে, মাছের তরকারি, আলু দিয়ে আর কচু দিয়ে দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এটা দেখি তোমাদেরকে শেয়ার করলাম এই রান্নাটা। এটা হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল, মসুর ডাল, তারপরে আর আলু, আর হচ্ছে ভাজা, ওটা হচ্ছে বেতের শাক ভাজা, বেতুয়া শাক আর কি, আলু দিয়ে সালাড, আর কচু সিদ্ধ করেছি। এই যে এটা হচ্ছে কচু, ওই গুঁড়ি কচুগুলো আছে ওগুলোকে ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করেছি, দিয়ে লবণ কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখেছি। ওগুলো খেতে খুব ভালো। দুপুরে লাঞ্চ আমি করে নিই, তারপর
সাথে আবার শেয়ার করব আর ওদেরকে এখন ডাকি ওরা উপরে আছে খেলা করছে হ্যালো গাইস গুড মর্নিং তো আজ হচ্ছে নেক্সট ডে মানে কালকে ব্লগটা করতে করতে আর করতে পারিনি তো আজকে আবার ভাবলাম যে শুরু করি শেয়ার করে দিই তোমাদের সাথে তাই এখন বাজলাম ব্রেকফাস্টের জন্য লুচি করেছি বেগুন ভাজা করেছি তো আমরা ব্রেকফাস্ট করবো এখন ওর বাবাকে ডাকলাম মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তারপর স্নান করতে নিয়ে যাবো ওকে আসো কালকে থেকে তোমাকে ব্লগে দেখাইনি Where are you? Where is my baby? Here. Good morning, Baba. Good morning. নেই মাথাটা কি অবস্থা শন হয়নি এখনো শন হয়নি স্পাইডার দেখেছো ও ওকে ওকে চলো আসো আসো খেয়ে নি খাবার খেয়ে নি চলো আসো তো আমরা খাবার ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার কথা হবে ব্রেকফাস্ট গুড মর্নিং বলো মা গুড মর্নিং বলো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং বলো হ্যালো গুড মর্নিং বলো আন্ডারস্ট্যান্ড বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ডে বলো আই এম বলো আই এম বলো আই বলো আই এম বলো আই এম গুড মর্নিং বলো না ইয়েস ইয়ে হিয়ার ইজ গুড মর্নিং বলো আই 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 নে লেটস গো লেটস গো ফর শাওয়ার নাও টেকিং শাওয়ার গুড মর্নিং বাই গাইজ আমি বেবিকে এখন স্নান টান করিয়ে নিয়ে আসলাম না বেবি আমার ছোট বেবিটা আমার প্রিন্সেস পদ্মা বাটার করব ওকে 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 ঠিক আছে বাটার করব তো স্নান করালাম এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে ব্লগটাকে এখানে এন্ড করে দিই না হলে অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর আচ্ছা আচ্ছা করবো বাটার করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এখনের জন্য বাই বাই স্টে হ্যাপি স্টে হেলদি সি ইউ সুন সি ইউ নেক্সট ব্লগ টাটা